এবার যুদ্ধের মধ্যেই বড় সুখবর পেল ফিলিস্তিন, দেশটিকে স্বাধীন বলে স্বীকৃতি দিল আরও একটি দেশ। এতে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালো হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, যুগ যুগ ধরে যার স্বপ্ন দেখে আসছিল ভূখণ্ডটির বাসিন্দারা। এর জন্য অকাতরে জীবনও দিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। এই স্বীকৃতির মধ্য দিয়ে সার্থকতার পথে আরও এক পা এগিয়ে গেল হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেখা সেই স্বপ্ন। আর এমন পদক্ষেপে চিন্তার ভাঁজ পড়ে গেছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের কপালে। বিস্তারিত শফিকুল ইসলাম শান্ত রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র বার্বাডোস। দেশটির পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি সিমন্স বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া, সেরা পণ্যের সেরা অফার বলেন দেশটির মন্ত্রিসভা। মনে করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। কেরি সিমন্স বলেন, বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে। দেশটি মনে করে চলমান সংঘাত নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত, কিন্তু অনেক দেশই শুধু মুখে মুখেই দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলছে, অথচ তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বার্বাডোস স্বীকৃতি দেয় জাতিসংঘের 193টি সদস্যের মধ্যে 140টি রাষ্ট্র এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার সুযোগ ফের আটকে গেল, কারণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবে 193 সদস্যের সাধারণ পরিষদকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 12 সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। 5 স্থায়ী সদস্যের অন্যতম যুক্তরাষ্ট্রের ভেটোতে এ প্রস্তাব বাতিল হয়ে যায়। ফিলিস্তিনের গাজায় 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলাডেস।